গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখতে থাকো, আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকে হলো শুক্রবার, ঠাকুরকে দর্শন করে নাও তোমরা। জয় গুরু সকলকে। গরমে এই সবজি আজকে ফার্স্ট খাবো, ভিন্ডি ভাজা। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দেবো, দিয়ে তারপরে ভিন্ডি কটা ভাজবো। কুমড়োটাকে কাটলাম, অর্ধেক কুমড়ো ছিল, সেদিন 500 কুমড়ো এনেছিলাম, তার মধ্যে কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা রয়েছে। তো আজকে তো নিরামিষ শুক্রবার, তো আজকে রান্না করব এটা। আর এদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে, বাসি কাপড় ছেড়ে ঘরটার ঝাড় দিয়ে যে চালটা ভিজিয়ে রাখি, বুঝলে তো। আর এদিকে শান বসে বসে ঝিমাচ্ছিল, হ্যাঁ ধ্যান করছিল, ধ্যান ক্যামেরা আমাকে সরিয়ে দিচ্ছে, ধ্যান করছিল। দেখো বন্ধুরা, এখন বাজে 9:15, 9টার সময় ঘুম থেকে উঠেছে। হ্যাঁ কালকে হিস্ট্রি পরীক্ষা, 9টার সময় ঘুম থেকে উঠেছে। আগে শান তাও একটু বিছানা টিছানা তুলতো, তারপরে ঠাকুরের জল টল আনতো, এখন কিচ্ছু করে না, এখন সব আমার একারই করতে হয়। আর এই যে বিছানা তুলছি, ও লেট করে উঠলো, আমার তো আর অত লেট করে উঠলে হবে না। তো যাই হোক, এখন পরীক্ষা চলছে, তো আমার দেরি করে উঠলেও হতো, কিন্তু ওর জন্য তাড়াতাড়ি উঠে যেতে হয়, আমি যদি শুয়ে থাকি ও শুয়ে থাকবে, আর কি করব বলো, আমারও উঠতে হবে। আর এই যে বিছানা মোটামুটি গোছানো হয়ে গেছে, এবারে বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি। সকালে ব্রেকফাস্টের তরকারিটা রেডি হয়ে গেছে, তরকারিটা রেডি, রুটি করব আর এই দিয়েই খাবো কুমড়োর ছক্কা। আজকে যেহেতু নিরামিষ, সেহেতু হচ্ছে গিয়ে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু শাকটা ভাজলেই হয়ে যাবে। তার জন্য শাকটাকে ভালো করে বেছে কুটে তারপরে রান্না করব। আর শাক ফাক কাটতে না প্রচুর টাইম লাগে, বলো বন্ধুরা, শাক মোচা ডুমুর এই সমস্ত কাটতে খুব টাইম লাগে, থোর। তো যাই হোক, শাক তো মোটামুটি কাটা হয়ে গেছে আমার, এই যে কলতলায় ধুতে নিয়ে এসেছি, কারণ কলে ধুচ্ছি, কারণ কি বলো তো, শাকের মধ্যে অনেক নোংরা থাকে, তো ভালো করে কষতে কষতে কলতলায় আমি ধুই, শাক ফাক বলো, মাছ টাছ বলো, মানে ধোয়ার চেষ্টা করি আর কি। শাক টাক ধুয়ে এই যে বসাবো, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর শাক করবো। শাক হলেই মোটামুটি আমার রান্নাটা আজকের মতো, মানে এই বেলার মতো রান্নাটা শেষ হবে, আর রাতের কথা রাতে দেখা যাবে কি আবার করি। নিরামিষ হলে না খুব চিন্তা যে কী রান্না করবো কী রান্না করবো, আমিষ হলে অতটা চিন্তা লাগে না, এক মাছের ঝোল আর একটা সবজি কি তরকারি কি ভাজা বলো করলেই হয়ে যায়, আর নিরামিষের দিনই বেশি কষ্ট হয় রান্না করতে। টাইম কলে এখানে মুখ লাগানো হয়েছে, থাকছে না, হ্যাঁ যখন না থাকবে জল তখনই মনে হয় হিসাবে। কে লাগিয়েছে এটা? বাবু মামা, বাবু লাগিয়ে দিয়ে গেছে, তো লাগছেই না, জলের চাপে ওটা থাকছে না। আমাদের এখানে লাইনের পাশে দেখো সব রড বেঁধে দিয়েছে, এই দেখো, আর ওই পাশে যাওয়া যাবে না, ওই পাশের লোকেরাও এই পাশে আসতে পারবে না, ওই যে ওই দিকটা পর্যন্ত বেঁধেছে, পুরোটাই বাঁধবে মনে হচ্ছে। আর খুব অ্যাক্সিডেন্ট হয় না এখানে, এটা বনগাঁর লাইন, এইদিকে ওই যে ঘোর লাইন দেখতে পাচ্ছ, ওখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, সিগনাল পাওয়া যায় না, এই সামনেই সিগনাল তবুও অ্যাক্সিডেন্ট হয়। যাব একটু ব্যাংকে, বেরিয়েছি, আজকে প্রচুর মেঘলা ওয়েদার, জানি না বৃষ্টি হবে নাকি, তো ব্যাংকে যাই, বাজারেও যাব, সৎসঙ্গ মন্দিরেও যাব, তো চলো দেখতে থাকো। মন্দিরে ইষ্টভৃতির টাকা দিতে এসেছি, ইষ্টভৃতির টাকা জমা করবো, তাই তো যাই ভিতরে ঢুকি, ঠাকুরমশাই শুয়ে শুয়ে জমা নেবে ইষ্টভৃতির টাকা, শুয়ে শুয়ে ঠাকুরের গান শুনছে আর ইষ্টভৃতির টাকা জমা নিচ্ছে। আর এইদিকে হচ্ছে গিয়ে মিছিল বেরিয়েছে একটা, সিপিএমের মিছিল, এই দেখো মনা দিয়েছে, দেখো এক গাদা কলা, এই যে এতগুলো কলা, বললাম যে এতগুলো দিতে হবে না, তবুও জোর করে দিয়ে দিল। আজকে রান্না হয়েছে এই যে কুমড়ো ছক্কা, আর এইদিকে শাক, এইদিকে ভিন্ডি ভাজা, আর নিচে আছে ডাল, আর এটাই ভাত।
এই হচ্ছে দুপুরের আমাদের লাঞ্চ আজকে। স্নান টান করা হয়ে গেছে আমার সকাল সকাল, আজকে পুজো টুজোও দেওয়া হয়ে গেছে, পুজো সব কিছু কমপ্লিট করে গেছিলাম বাজারে। তো বাজার থেকে এসে দেখছি কি এইগুলো না নোংরা হয়েছে, তো ভাবলাম কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর আমার হাজবেন্ড আসলে তো বগর বগর করবে, এত পরিষ্কার করি ও দেখে তাও মানে বক বক করতে থাকে আসলে পরে। ও নিজে পরিষ্কার করবে, আমার পরিষ্কারে ওর পছন্দ হয় না। 20 টাকা নিলে নাকি খিদে মিটে যাবে, 20 টাকার কী খাবার খাবে বন্ধুরা বলো তো? 20 টাকার খাবার দেখো, এতে বলে পেট ভরে, 2 কুরকুরে আর গজা 2, এতে বলে ওর পেট ভরে যাবে। সন্ধ্যার সময় একটু ম্যাগি ফ্যাগি আনলেও, চাউমিন আনতে পারতিস, চাউমিন করতাম, হ্যাঁ চাউমিন আনলেও তাও পেট ভরতো চাউমিন খেলে। সন্ধ্যার সময় লাউটা কেটে রাখলাম, আজকের জন্য না কালকের জন্য, তো ওর জন্য আগে থেকে কাজটা গুছিয়ে রাখলাম, কালকে আর সকালবেলা হুড়ো পাটা করতে হবে না। আর সন্ধ্যার সময় এই যে ডালটাকে জ্বালিয়ে নিচ্ছি, কারণ কি গরম পড়ে গেছে, এখন তো খাবার দাবার না ফ্রিজে রাখলে না গরম করলে নষ্ট হয়ে যাবে, তো সেজন্য আমি ডালটাকে জ্বালিয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা টন্দা দিয়ে আমি ডালটা জাল দিয়ে নিচ্ছি, তারপরে চা করব, তারপরে লাউটা কেটে নিয়েছি, দেখতে পেলে অনেক কাজ করেছি সন্ধ্যার সময়, সন্ধ্যার থেকে তো ওপরে কাকিমা ঘরটর মুছে টুছে দিয়ে গেল, ওগুলো দিয়ে আসবো দরজা গেট ফেট মানে উপরের দরজা ফরজা, আর চা করব। ডালটা এই যে বসিয়েছি দেখালামই তো তোমাদের, এবারে ফুটছে ভালো করে ফোটাবো, তো তারপরে চা করব, চা করে তারপরে কতগুলো ব্লগ দেখা বাকি রয়েছে ওগুলো দেখব, তারপরে আর দেখি রাত্রে কি রান্না করি। ও আটা মাখাতে হবে, রুটি করতে হবে, আর রুটির সাথে দেখি কি করা যায়। আর ডাল তো আছে আর ভেন্ডি ভাজা আছে, তো শান যদি আরও কিছু করতে বলে তা সেটা করব। আমার জন্য চিনি ছাড়া চা, দুধ চা, আর এইদিকে শানের জন্য চিনি দেয়া দুধ চা। এখন গরম পড়ে গেছে তাই এখন থেকে আমি আর শান উপরে পড়াশোনা করব, এখন থেকে এই গরমের থেকে শীতকাল মানে যাই হোক আমি তোর পাশে বসে থাকবো। আর শীতকালে কি বলতো নিচেই পড়তাম, মানে ও পড়তো আমি বসে থাকতাম, আর এখানে গরমকালে কি বলতো এই উপরের ঘরে এই বড় যে দরজাটা আছে আমাদের, এই যে দরজাটা, এই দরজা দিয়ে প্রচুর হাওয়া আসে, ওর জন্য গরমকালে এইখানটাই বসি, মানে গরমের দিনগুলোতে আমরা এই দোতলার উপরে পড়তে বসি, আর শীতকালে নিচেই বসি। এখন বেজে গেছে প্রায় 8টা, তো এখন না কিছু খেতে ইচ্ছা করছিল বুঝলে তো, সন্ধ্যার সময় চা খেয়েছি, তখন 9টা বাজে 6:30টার দিকে, তো এখন কিছু খেতে ইচ্ছা করছে, তার জন্য ভাবছি কি পাঁপড়টা ভেজে নিই। পাঁপড় ছিল আর আজকে তো শুক্রবার নিরামিষ, কিছু ভাজা পোড়া খাওয়াও যাবে না বাইরের কিছু খাবার, তার জন্য আমি ভাবলাম কি পাঁপড় রয়েছে তো পাঁপড় ভেজে নিই। হয়ে গেছে গরম গরম পাঁপড় ভাজা, নিয়ে যাচ্ছি ওপরে, শান আর আমি খাবো পাঁপড় ভাজি। পাঁপড় ভাজি এখানে রাখলাম, চলো বন্ধুরা আমি আর শান পাঁপড় ভাজা খেয়ে নি। মুড়ি দিয়ে ভালো লাগে, মুড়ি আর খাবো না, 8টা বেজে গেছে 9:30টার দিকে ডিনার করে নেব। চলে এসেছি নিচে, আর জগে জল ছিল না, জল ভরে নিচ্ছি, আমি ওই 4 লিটার করে জল নিই, ড্রামের জল, আমাদের এখানে 25 টাকা করে জল, তো এইটাই লাস্ট ড্রাম, এরপরে আবার ফোন করতে হবে কাকুকে, তারপরে দিয়ে যাবে, তো এখন রাত্রিবেলা এখন আর ফোন করব না, কালকে সকালে ফোন করব, জল দিয়ে যাবে। করব এখন রুটি, 9:30 বাজে এখন রুটি করব, তো এখনই খাবো না রুটি, একটু পরে খাবো 10টার দিকে খাবো, তো চলো ঝটপট করে এই যে চাটু বসিয়ে দিয়েছি রুটিটাকে করে। রাত্রে ডিনারে খাবো কলা দিয়ে দুধ দিয়ে রুটি, এই খাবারটা প্রায় অনেক দিন পরেই খাচ্ছি বন্ধুরা, আর মোনা যে কলাগুলো দিয়েছিল সেই কলাগুলো আজকে এক্ষুনি কাজে লেগে গেল দেখেছ, ওই জন্য কোনো কিছু না ফেলতে নেই অপচয়ও করতে নেই, তো এটাই আমার ডিনার হবে রাত্রে। আর শানের তো ডাল আছে, ভেন্ডি ভাজা আছে, ওটা দিয়ে শান খেয়ে নেবে।